আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে সুস্বাস্থ্য সচেতনতা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মাঝে নতুন একটি কাশির সিরাপ নিয়ে হাজির হয়েছি। এটা শুধু কাশি নয়, ভিতরে যাদের শ্লেষ্মযুক্ত কফ রয়েছে তাদের জন্য এই রেমোকফ সিরাপটি অত্যন্ত কার্যকর। এই রেমোকফ সিরাপটি একটি হার্বাল কফ সিরাপ। এটি প্রস্তুত করেছে বাংলাদেশের কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। প্রিয় বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটি একটি মেডিসিন বিষয়ক চ্যানেল। আশা করছি আপনারা ঘরে বসেই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ছোটোখাটো চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে প্রাথমিক পর্যায়ে ধারণা নিতে পারবেন। তো বন্ধুগণ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য মোবারক। তো বন্ধুগণ, রেমোকফ সিরাপটি এটি একটি হার্বাল কফ সিরাপ। এটি সাধারণত শ্লেষ্মাযুক্ত কাশি তরল করে, শ্বাসনালীতে স্বস্তি প্রদান করে এবং সর্বাঙ্গ নিরাময় করে থাকে। এটি যাদের বিশেষ করে ভিতরে অনেকটা কফ জমে থাকে তাদের জন্য এই রেমোকফ সিরাপটি অত্যন্ত কার্যকরী হিসেবে বিবেচিত। এটি সকল ধরনের কফ, যেমন শুষ্ক কাশি, অ্যালার্জিজনিত এবং ধূমপানজনিত কফের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। তাই বিশেষ করে আপনাদের যাদের ঘন কফ বা শ্লেষ্মযুক্ত কফ রয়েছে, তারা অবশ্যই এই সমস্ত সিরাপ, হার্বাল জাতীয় রেমোকফ সিরাপ আপনারা সেবন করতে পারেন। প্রিয় বন্ধুগণ, এবার আমরা জেনে নিই রেমোকফ সিরাপটির সেবন মাত্রা। রেমোকফ সিরাপটি বিশেষ করে যাদের 12 বছরের নিচে তাদের জন্য 1 থেকে 2 চামচ, অর্থাৎ 5 থেকে 10 মিলি দিনে 2 থেকে 3 বার আপনারা সেবন করতে পারবেন। আর বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে তাদের জন্য রয়েছে 3 চামচ, অর্থাৎ 15 মিলি দিনে 2 থেকে 3 বার আপনারা এটা সেবন করতে পারবেন, অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে আপনারা এটা সেবন করে নেবেন। রেমোকফ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি রেমোকফ সিরাপ এটি একটি হার্বাল সিরাপ এবং হার্বাল ওষুধ হওয়ার কারণে এটা সম্পূর্ণ নিরাপদ এবং শোষণীয়। নির্দেশিত মাত্রায় এর তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পরিলক্ষিত হয়নি, তবে উচ্চমাত্রা ব্যবহারের ক্ষেত্রে ডায়রিয়া ও বমি বমি ভাব হতে পারে, এমনকি পেট ব্যথাও হতে পারে। সতর্কতা: গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। শুধু এই ওষুধ নয়, যে কোনো ওষুধ গর্ভ অবস্থায় এবং দুগ্ধদানকালীর অবস্থায় প্রত্যেককে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবে। এছাড়াও সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ওই ওষুধটির গায়ে মেয়াদ আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য।